নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্পা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। গণমিছিলকে ঘিরে উত্তপ্ত মণিপুর জিরিবামের জাকুরাডোর এলাকায় নিক্ষেপ মণিপুর পুলিশের। বিকল ট্রান্সফরমার বিদ্যুৎহীন বরখোলার শুভজীবীর বৌলাবস্তির জনগণ। কুড়কুড়ি চা বাগানে উদ্ধার অর্ধনগ্ন ঝুলন্ত মৃতদেহ। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। গণমিছিলকে ঘিরে উত্তপ্ত মণিপুর জিরিবামের জাকুরাডোর এলাকায় শূন্যে গুলি চালানো সহ টিয়ার গ্যাস নিক্ষেপ মণিপুর পুলিশের। হিলস রাইড দেওয়ার দাবিতে বুধবার মণিপুর রাজ্যের জিরিবাম জেলার অন্তর্গত জাকুরাডোর এলাকায় উপজাতি সম্প্রদায়ের জনগণ এক বিক্ষোভ মিছিল বের করে এলাকার নেতাজি মাধ্যমিক বিদ্যালয় থেকে প্লে কার্ড ও ব্যানার হাতে নিয়ে প্রায় 3,000-এর অধিক মানুষ ঐক্যবদ্ধ হয়ে বিভিন্ন এলাকা পরিদর্শন করে বিক্ষোভ সহ বিভিন্ন স্লোগানের মাধ্যমে মণিপুর সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। মিছিল চলাকালীন মণিপুর পুলিশ ও বিশাল অর্ধসামরিক বাহিনী প্রতিবাদকারীদের আটকানোর চেষ্টা করলে দুপক্ষের মধ্যে হাতাহাতি ও ঠেলাধাক্কার পরিবেশ সৃষ্টি হয়। এতে প্রতিবাদকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে মিছিলকে এগিয়ে নিতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ফলে মণিপুর পুলিশ বাধ্য হয়ে শূন্যে কয়েক রাউন্ড গুলি চালানোর পাশাপাশি টিয়ার গ্যাস নিক্ষেপ করে প্রতিবাদকারীদের ছত্রভঙ্গ করে দেয়। ঘটনায় কেউ হতাহত না হলেও এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। যে কোনো সময় পরিস্থিতি আরো ভয়াবহ হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা। ঘটনার পর জিরিবামের জাকুরাডোর এলাকায় বিশাল অর্ধসামরিক বাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে। উল্লেখ্য, 1948 সনে দেশের তৎকালীন রাষ্ট্রপতি মণিপুরকে পার্বত্য অঞ্চল হিসেবে ঘোষণা করেছিলেন, কিন্তু 2017 সালে মণিপুর সরকার শুধু জিরিবাম জেলাকে পার্বত্য অঞ্চল থেকে বাতিল করে উপজাতিদের রাজস্ব ও কর বন্ধ করে দেয় বলে জানিয়েছেন তারা। এদিকে জিরিবামকে বাদ দিয়ে মণিপুরের অন্যান্য এলাকা পার্বত্য অঞ্চলের অধীনে থাকায় বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেছেন উপজাতি সম্প্রদায়ের জনগণ। কারণ মণিপুর সরকারের সিদ্ধান্তে জিরিবামের উপজাতি সম্প্রদায়ের জনগণ বর্তমানে সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। বিষয়টি নিয়ে বুধবার প্রতিবাদী মিছিলের মাধ্যমে জিরিবামকে ফের পার্বত্য অঞ্চল ঘোষণার দাবিতে মণিপুর সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয়রা। তাদের এই দাবি পূরণ করা না হলে আগামীতে আন্দোলন আরো ভয়াবহ রূপ নেবে বলে ওই দিন হুঁশিয়ারি দিয়েছেন তারা। জিরিবাম ডিস্ট্রিক্ট কা জিলা জো হ্যাঁ 1948 সে হামারে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া মে ইয়ে হিলস এরিয়া ডিক্লেরেশন হো চুকি হ্যাঁ তো আপ টু 2017 হামলোক হিল হাউস ট্যাক্স পে কিয়া তো উই এনজয় লট অফ আওয়ার হিল রাইটস ইন জিরিবাম তো 2017 সে গভর্নমেন্ট অফ মণিপুর নে হামারে রাইটস কো কাট অফ কর দিয়া ইসলিয়ে হামলোক ইন সিলসিলে মে গভর্নমেন্ট কো ডিমান্ড করকে ফির সে হামারা রাইট হামারা ট্রাইবাল রাইট জো পেহলে থা উসকা রেস্টোর করনে কে লিয়ে হামলোক র্যালি কিয়া হ্যাঁ মকসদ তো ইয়ে হামলোক কুছ পতা নাই হ্যাঁ লেকিন গভর্নমেন্ট নে রিভিনিউ হামারা ট্রাইবাল তরফ সে হামলোক বন্ধ কর দিয়া নাই লিয়া থা তো হিল হাউস ট্যাক্স বন্ধ কর দিয়া তো হামলোক ফির সে হামলোক ডিমান্ড কিয়া হ্যাঁ সিফ জিরোবাম কা বাদ বাকি জো হ্যাঁ আবি চল রা হ্যাঁ হিলস এরিয়া মে হামলোক আবি ভি হামলোক চল রা আর ইয়ে হামারা ডিমান্ড ফুলফিল নাহি হো তো হামলোক হামারা ব্রাদার জো হ্যাঁ ফেরজল ডিস্ট্রিক্ট মে হামলোক মার্জার করানা হ্যাঁ ফেরজল মে বন্ধ করনে কে বাদ হামলোক জো প্রবলেম হো রা হ্যায় কি ডকুমেন্ট বগেরা বার্থ সার্টিফিকেট আধার সারে ইন চিজ কো ডিসি অফিস মে নিকালনে কে লিয়ে রিভিনিউ ডিপার্টমেন্ট সে এক পার্চি উনলোক দেনা পড়তা হ্যাঁ হামলোক ইয়ে রিভিনিউ ডিপার্টমেন্ট সে হামলোক পার্চি নাই হ্যায় সিফ কা সিফ হামারা হিল হাউস ট্যাক্স জো রিসিভ থা উনলোক পেহলে থা ইয়ে হামলোক দেকার জো হামারা ডকুমেন্ট বগেরা নিকল যাতা হ্যায় আবি ইয়ে জব বন্ধ হুয়া তো হামারা দোকান পুরা বন্ধ হো গিয়া। বিকল ট্রান্সফরমার বিদ্যুৎহীন বরখোলার শুভজীবীর বৌলাবস্তির জনগণ। প্রতিবাদে সরব হলো এলাকার ভুক্তভোগী জনগণরা। কাছাড় জেলার বরখোলার শুভজীবীর বৌলার সাঁওতাল বস্তির জনগণ বিদ্যুৎ পরিষেবা থেকে বঞ্চিত হয়ে বর্তমানে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন বরখোলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত শুভজীবীর বৌলা সাঁওতাল বস্তির জনগণরা। বৃহস্পতিবার প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে বিভাগীয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করলেন এলাকার ভুক্তভোগী জনগণ। স্লোগানে মুখরিত করে তোলেন এলাকা বিদ্যুৎ বিভাগ হাই হাই, এপিডিসিএল হাই হাই,
হয় বলে স্লোগান দেন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে স্থানীয়রা জানান, বিগত তিন মাস ধরে এলাকার বসানো বৈদ্যুতিন ট্রান্সফরমার বিকল হয়ে পড়ায় বিদ্যুৎহীন হয়ে পড়েছে গোটা এলাকা। এতে এলাকার খেটে খাওয়া মানুষ বর্তমানে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন। বিষয়টি নিয়ে বেশ কয়েকবার বিভাগীয় কর্তৃপক্ষ সহ স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলেও হেলদোল নেই তাদের, ফলে স্থানীয়দের মধ্যে ক্ষোভ তীব্র আকার ধারণ করেছে। কারণ দিন প্রতি 35 থেকে 36 ডিগ্রি প্রচণ্ড দাবদাহে গ্রামের প্রবীণ নাগরিক সহ শিশুদের অবস্থা সংকটজনক হয়ে দাঁড়িয়েছে, এমনকি পড়াশোনা থেকেও বঞ্চিত হচ্ছেন গ্রামের পড়ুয়ারা। বিষয়টি স্থানীয় বিধায়ক মিসবাহুল ইসলাম লস্করের নজরে আনলেও স্থানীয়দের সমস্যা নিরসনে বিধায়ক কোনো পদক্ষেপ গ্রহণ করেননি বলে অভিযোগ স্থানীয়দের। তাই বাধ্য হয়ে তারা প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে বিভাগীয় কর্তৃপক্ষ, প্রশাসন সহ আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সহ বিদ্যুৎ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে অতিসত্বর বিকল পড়ে থাকা ট্রান্সফরমার মেরামতির আবেদন জানিয়েছেন। অন্যথায় আগামীতে এলাকার ভুক্তভোগী জনগণ তীব্র আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন। MLMP সবার কাছে আমার অনুরোধ, আমরা আজকে গরিব মানুষ, আমরা এখানে থাকতেছি, আমরা লেখাও জানি না, পড়াও জানি না, টেস্ট মিটার আজকে তিন মাস থেকে আমরা নষ্ট। অনুরোধ করে গিয়ে কতখানো গেলাম, চার পাঁচ জায়গা গেলাম, গেলে পরে কয় আজকে না কালকে, আজকে না কালকে করে আজকে তিন মাস থেকে আমরা বাচ্চারা স্কুলে দিতে পড়াইতে খুব একটা অসুবিধা পাইতেছি আমরা, বিরাট ধরনের লেখাপড়া তো বাচ্চারা হয় না হয় না, নিজেও বুক করি আর কি করবো। আজকে আমরা MLA স্যারের এখান থেকে এসে রেখেছি যে আমরা সরকারের কাছে একটা অনুরোধ জানাইমু, আমরা একটু যদি দয়া করে, যে আমরা তো লেখাপড়া নাই যে মানুষ একজন যে ফাটাই মুখানো যাইব মুখানো যাবে, আমরা সব বুর্বক মানুষ, আজকে 20-50 পরিবারের কেন থাকি আমরা বুর্বক গতিকে, আমরা যে ভাই বোন ধরে না চাইতেছে লাইনম্যানেরা, কতদিন থেকে আমরা কইতেছি যে আমরা ট্রান্সফরমার দেবো, আমরা দেও যদি লাগে টাকা পয়সা তোমরা আমরা কিছু দিমু, তবে এরা দিতে বাধ্য হইতেছে না, আর এই সেই কই আমরা বাচ্চা কাচ্চারা তো বিফলে যাইতেছে, শুধু বাচ্চা কাচ্চার লাগিলে ভূত ভবিষ্যৎ, কিন্তু আজকে বাচ্চারাও যদি আমরা বাঁচাইতাম পারি না তাহলে কি করি। এই দুর্গাপূজার ভিতরে আমরা যে কোনো প্রকারে আমরা অনুরোধ সবার কাছে, আমরা জুরাত আমরা টেস্টমনবাটা আমরা ঠিক করে দিন, আমরা বাচ্চা কাচ্চারা একটু মানুষ। এই আমরা কুরকুড়ি চা বাগানে উদ্ধার অর্ধনগ্ন ঝুলন্ত মৃতদেহ। আজ দুপুরে কাটিগোড়া সমষ্টির কালাইনের পার্শ্ববর্তী কুরকুড়ি চা বাগানের রাজাগড় পুঞ্জির নিকটবর্তী BT9 সেকশন থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়েছে একটি অর্ধনগ্ন মৃতদেহ। প্রত্যক্ষদর্শীদের মতে মৃতদেহটি একটি অল্পবয়স্কা যুবতীর এবং সন্দেহ করা হচ্ছে ওই যুবতীর সাথে হয়তো কোনো কুকর্ম করার পর তাকে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখা হয়েছে। মৃতদেহটির পাশে একটি মহিলার পায়ের চপ্পল দেখতে পাওয়া গেছে। এছাড়াও একটি গামছা এবং কাপড়ের টুকরা সহ কিছু তৈলাক্ত বস্তু পাশে পড়ে থাকতে দেখা যায়। মৃতদেহটির মুখ থেতলানো অবস্থায় রয়েছে। ঘটনাটি সম্ভবত 3-4 দিন পূর্বের, কারণ মৃতদেহ থেকে পচা দুর্গন্ধ বের হচ্ছিল। আজ দুপুরে ঘটনাটি বাগান শ্রমিকদের নজরে আসার পর খবর দেওয়া হয় কালাইন পুলিশকে। খবর পেয়ে কালাইন পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে এবং কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে ছুটে আসেন কাটিগোড়ার সার্কেল অফিসার। পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়ে দেয়। তবে ময়নাতদন্তের পর ঘটনার আসল রহস্য বেরিয়ে আসবে বলে আশাবাদী স্থানীয় জনগণ। এই ঘটনায় গোটা এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রথম খেয়ে দেখছি এটা কইতে পারতাম না, আমরা স্টাফও লগে আইছি ইনফরমেশন পাইয়া। আচ্ছা, স্টাফে ওসি স্যারের অকল লগে আইয়া আমরা ওসি স্যার শুধু আমরা সারা দেখিয়া ও করে আসুন ওসি স্যার ঘুরাও। আচ্ছা, আরও আসুন হেড স্যার, আরও আইতরা আপনার সার্কেল অফিসার। আচ্ছা, ঘটনাটা কি হয়েছে হোসেন? ঘটনাটা তো মানে ফার্স্ট লাগাইয়া জুলাই। আচ্ছা, এমনি তো আকৃতি দেখার বর্তমানে নারী মাংসর মতো, কিন্তু আমরা তো এখন উঠাইতে গিয়া পরে দেখুন কাপড় চোপড় করলে তো বুঝবো, এমনি উদলা আর হাফ প্যান্ট একটা লাগাইল, মাটি ভরে মানুষটা লটকাইল, ও গাত খাপড় নাই না, এটা অন্য কিছু হয়েছে নি ঘটনা? এটা তো আমরা আর কইতে পারতাম না স্যার, দেখলে বুঝতে পারবো, আপনারাও যাইন ওদিকে উঠাই নিয়া। চাঞ্চল্যকর হত্যাকাণ্ড করিমগঞ্জ জেলার পোয়ামারা কালীগঞ্জ রোডে, উদ্ধার ক্ষতবিক্ষত গলাকাটা মৃতদেহ, তদন্তে DSP। বৃহস্পতিবার পোয়ামারা কালীগঞ্জ রোডের একটি চালের গোডাউনে ভিতরে এক মৃতদেহ দেখতে পান স্থানীয়রা। পরে স্থানীয় মানুষ খবর দেন কালীগঞ্জ সদর থানায়। ঘটনার খবর পেয়ে DSP নারায়ণ বড় দলবল নিয়ে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন। তবে মৃতদেহ ব্যক্তির গলাকাটা ও মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় রয়েছে আঘাত। মৃতদেহের পাশে থেকে একটি রড উদ্ধার করে পুলিশ। পরে পুলিশ ঘটনাস্থলে থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে প্রেরণ করা হয়। বলেশ্বর পাথর কোয়ারি থেকে অব্যাহত রয়েছে অবৈধভাবে পাথর পাচার। ভূমিকায় কি বলেশ্বর কোয়ারির ফরেস্ট বিট অফিসার দেবাশিস দত্ত। কাটিগোড়া বিধানসভা এলাকার বলেশ্বর পাথর কোয়ারি থেকে প্রতিদিন অবৈধভাবে পাচার হচ্ছে ওভারলোড পাথর বোঝাই লরি। যেখানে চালানের মাঝে কোয়ান্টিটি দেওয়া হয় 8 CM, সেখানে প্রতিদিন 40 থেকে 50টি গাড়িতে কিভাবে 13 থেকে 14 CM পাথর বোঝাই করে মালিডর ফরেস্ট গেট পার হয় তা এক রহস্যজনক ব্যাপার। গত মাস খানেক আগে
গুয়াহাটি থেকে আগত এক ইনভেস্টিগেশন টিম আসে মালিডোর ফরেস্ট চেক গেটে। তখন ওনাদের সঙ্গে ছিলেন হাইলাকান্দির বিধায়ক জাকির হোসেন, কাটিগড়ার বিধায়ক খলিলুদ্দিন মজুমদার। তখন অন ডিউটিতে থাকা কর্তব্যরত ফরেস্ট বিট অফিসার দেবাশিস দত্তকে প্রশ্ন করেন, আজ কতটি গাড়ি বলেশ্বর কোয়ারি থেকে পাথর বোঝাই করে ফরেস্ট গেট এন্ট্রি হয়েছে তা দেখানোর জন্য। তখন উনি রেজিস্টার খুলে দেখান এবং রেজিস্টার দেখতে ইনভেস্টিগেশন টিমের চোখ কপালে উঠে যায়, কারণ রেজিস্টারে প্রত্যেকটি গাড়ির নম্বর অনুযায়ী দেখানো হয়েছে গাড়িগুলোতে 8 cm পাথর রয়েছে, কিন্তু বাস্তবে গাড়িগুলোতে রয়েছে 13 থেকে 14 cm, যা বিধায়ক জাকির হোসেন নিজে হাইলাকান্দি DFO দিয়ে বলেশ্বর কোয়ারি থেকে নিয়ে যাওয়া পাথর বোঝাই করা গাড়ি আটক করিয়েছেন বলে ওনার মন্তব্য। এমনকি বিট অফিসার দেবাশিস দত্ত নিজে নিজেই অফিসিয়ালি রেজিস্টারে সিগনেচার করেন, যা নাকি করার দায়িত্ব ওনার ঊর্ধ্বতম কর্তৃপক্ষের। তাহলে কি সত্যকে আড়াল করার জন্য এই কর্মকাণ্ড? বরখোলা অঞ্চলে সক্রিয় বালি মাফিয়া, প্রতিরাতে বন বিভাগকে ম্যানেজ করে চলেছে অবৈধ বালি পাচার আর তার জন্য মার খাচ্ছে সরকারি কর। ঠিক সেইভাবে বন বিভাগকে ম্যানেজ করে বুধবার রাতে রানীঘাট এলাকায় বরাকের পাড়ে JCB সহ প্রায় 30টির অধিক ট্রিপার লাগিয়ে বালি পাচার চালায় ওই এলাকার মাসুক আহমেদ, পারভেজ লস্কর, নাজির আহমেদ ও আবিদুর রহমানরা। তারা প্রতিবছর বন বিভাগ সহ স্থানীয় বরখোলা থানার ওসিকে ম্যানেজ করে বরখোলা সংলগ্ন মহাসড়কে থাকা ক্রেসার মেশিনে পাঠায় বরাক নদী থেকে অবৈধভাবে খনন করা বালি। কিটা মাল এটা? বালু। কার মাল? মাসুকর। হ্যাঁ মাসুক, ওদিকে মুখ দেখায় কথা বল না। ও না, ভিডিও কথা কেটে লেগে। ভিডিও আমি রিপোর্টার। চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হলেন কাছাড়ের জয়নগর যাত্রাপুর সমবায় সমিতির চেয়ারম্যান তথা কংগ্রেস নেতা তাজউদ্দিন মজুমদার। বুধবার রাতে জয়নগর চাটিঙ্গা মুখের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে কাটিগড়া পুলিশ। জিজ্ঞাসাবাদের পর বৃহস্পতিবার দুপুরে তাকে শিলচর আদালতে প্রেরণ করা হয়। প্রসঙ্গত, লরিতে করে গুয়াহাটি থেকে মিজোরাম নিয়ে যাওয়ার পথে 19 লক্ষ টাকার রড চুরি যাওয়ার এক ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেফতার করে পুলিশ। ধৃত তাজউদ্দিনের মালিকানাধীন পেট্রোল পাম্প থেকে চুরি যাওয়া রড পাচার করা হয়েছিল বলে অভিযোগ। এই চুরিকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে কাটিগড়ার নাজাদপুরের ফারুক আহমেদ ও লক্ষ্মীপুরের রাজীব উদ্দিনকে দিন কয়েক আগে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছিল পুলিশ। উদ্ধার করা হয়েছিল চুরি যাওয়া কিছু রড সহ রডবাহী লরি। এবার এই চুরিকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশের জালে পড়লেন জয়নগর যাত্রাপুর সমবায় সমিতির চেয়ারম্যান তাজউদ্দিন। বৃহস্পতিবার তাকে সিজিএম আদালতে তোলে পুলিশ। এরপর আদালতের নির্দেশে তাকে রিমান্ডে নেয় পুলিশ। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। গণমিছিলকে ঘিরে উত্তপ্ত মণিপুর জিরিবামের জাকুরাডোর এলাকায় নিক্ষেপ মণিপুর পুলিশের। বিকল ট্রান্সফরমার বিদ্যুৎহীন বরখোলার শুভজীবীর বৌলাবস্তির জনগণ। কুড়কুড়ি চা বাগানে উদ্ধার অর্ধনগ্ন ঝুলন্ত মৃতদেহ। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।